সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কিন্তু ইতিমধ্যে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গেছে। আমরা এখন ভিজিট করছি www.desh.gov.bd এই ওয়েবসাইটটির মধ্যে। এখানে কিন্তু আমরা একটি নোটিশ দেখতে পাচ্ছি, একটু আগেই নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশটি হচ্ছে যে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান। এটি হচ্ছে এই নোটিশটি একটু আগে পাবলিশ হয়েছে। আমরা নোটিশটি থেকে একটি পিডিএফ ফাইল এখানে তারা অ্যাড করেছে, পিডিএফ ফাইলটি আমরা ডাউনলোড করে নিয়েছি পরের পেজে, সেটি একটু আপনাদের দেখাই। যে এখানে বলা হচ্ছে যে 2022 সালের এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য প্রণীত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান। এখানে কিন্তু সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদানের যে নোটিশ সেটি এখানে পাবলিশ করা হয়েছে। এখন আমরা দেখি সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে আপনাদের জন্য কি কি অ্যাসাইনমেন্ট করতে হবে সেটি একটু যদি আমরা দেখি বা আপনাদের যদি দেখাই। এখানে আমরা জাস্ট আগে মূল্যায়ন রুবিক্সটা একটু দেখে নেই, যে জাস্ট আপনাদের উপকরণের সাথে। এখানে আমরা দেখছি যে সপ্তম সপ্তাহ, সপ্তম সপ্তাহে আপনাদের জন্য ইংরেজি একটা অ্যাসাইনমেন্ট রয়েছে, ইংরেজি অ্যাসাইনমেন্ট করতে হবে। আর হচ্ছে যে ফিজিক্স, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য ফিজিক্স অ্যাসাইনমেন্টই করতে হবে, এবং যারা আর্টস এর স্টুডেন্ট আছে তাদের জন্য পৌরনীতি, এবং যাদের অর্থনীতি আছে তাদের জন্য অর্থনীতি, অথবা যাদের যুক্তিবিদ্যা আছে তাদের কিন্তু যুক্তিবিদ্যা, আর যারা কমার্স এর স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টই করতে হবে। এই হচ্ছে আপনাদের সপ্তম সপ্তাহে নির্ধারিত অ্যাসাইনমেন্ট। চলুন আমরা এখন দেখি আপনাদের নির্ধারিত প্রশ্নগুলো। জাস্ট আমি আপনাদের একটু করে দেখাবো, আর যখন আমরা প্রশ্নের উত্তর সলিউশন করবো তখন সেক্ষেত্রে প্রশ্নগুলো সম্পূর্ণরূপে ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে সেক্ষেত্রে প্রশ্নগুলোর আনসার আমরা করে দিব। এখন আমরা জাস্ট আপনাদেরকে একটু জাস্ট একটু চোখ বুলাই নিব। এখানে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যেটি সেটি হচ্ছে যে এই এইচএসসি এক্সামিনেশন যেটি 2022, তাদের জন্য অ্যাসাইনমেন্ট, তাদের জন্য ইংলিশ অ্যাসাইনমেন্ট। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট টাইটেল হচ্ছে রাইটিং স্পিচ, একটি রাইটিং স্পিচ লিখতে হবে। এখানে কিন্তু কি স্পিচ লিখতে হবে সুন্দর করে সেটি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে অ্যাসাইনমেন্ট যেটি সেটিও কিন্তু বলে দেওয়া হয়েছে। আমরা জাস্ট আপনাদেরকে শুধু কোশ্চেনটা দেখে নিয়ে দেখে নিচ্ছি, যে আপনারা যাতে জাস্ট দেখতে পারেন, আমরা পরবর্তীতে যখন উত্তর পাবলিশ করবো তখন সুন্দর করে এগুলো বলে দেবো। তারপর আমরা একটু স্ক্রল করে যদি নিচে আসি, আমরা এখানে ফিজিক্স যে অ্যাসাইনমেন্ট সেটি দেখছি। এখানে কিন্তু ফিজিক্স অ্যাসাইনমেন্টের যে শিরোনাম, যে এখানে কিন্তু নির্দিষ্ট করে শিরোনাম তারা কিন্তু দিয়ে দিয়েছে, এখানে কোন শিরোনামটি হবে তারা কিন্তু দিয়ে দিয়েছে। এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু কিন্তু শিরোনাম নিয়ে কোনো প্যারার মধ্যে থাকতে হবে না, তারা কিন্তু শিরোনাম সুন্দর করে এখানে পাবলিশ করে দিয়েছে। এখানে তারা নির্দিষ্ট করে কয়েকটি প্রশ্ন দিয়েছে, প্রশ্নের উত্তরও কিন্তু করতে হবে। ইনশাল্লাহ আমরা উত্তরের পর্বে গিয়ে এগুলো আপনাদেরকে করে দেখাবো, জাস্ট আমরা এখানে প্রশ্নগুলো দেখাচ্ছি। তারপর আমরা যদি স্ক্রল করে একটু নিচে দেখি, যে পৌরনীতি ও সুশাসন যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি অ্যাসাইনমেন্টের এখানে প্রশ্ন আমরা দেখছি, যে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, 6 দফা, 1970-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচনের ফলাফল, 1971-এর বর্তমান বাংলাদেশ বিশ্লেষণ পূর্বক উপস্থাপন। এটি হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট সেটি এখানে। তারপরে এখানে একটু নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে, যে ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 6 দফার গুরুত্ব, আগরতলা মামলা, 1970-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু, এগুলো কিন্তু এই নির্দেশনাগুলো ফলো করে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। তারপর আমি একটু নেক্সট পেজে চলে যাই। এখানে বলা হচ্ছে যে অর্থনীতি অ্যাসাইনমেন্টটি যেটি সেটি এখানে অর্থনীতি অ্যাসাইনমেন্টের জন্য নির্দিষ্ট করে কোশ্চেন দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। যে বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপরে ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস করো, দ্রুত শিল্পায়ন, কোন ধরনের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত, মতামত প্রদান করতে হবে। এটি কিন্তু আপনাদের অর্থনীতি অ্যাসাইনমেন্ট। তারপরে একটু আমরা পরবর্তীতে দেখি যে যুক্তিবিদ্যা যে অ্যাসাইনমেন্ট সেটি, এখানে যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্টের মধ্যে বলা হয়েছে যে বাম অনুপপত্তি ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে হবে কিছু নির্দেশনাকে ফলো করে, এখানে সেই নির্দেশনা গুলো কিন্তু দেওয়া দেওয়া হয়েছে। তারপর আমরা একটু স্ক্রল করে যদি নিচে আসি, হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট যেটি সেটি এখানে বলা হচ্ছে, হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী প্রস্তুত করুন, এখানে কিন্তু এটি বলে দেওয়া হচ্ছে। আপনারা এখান থেকে সুন্দর করে জাস্ট একটি দেখতে পাচ্ছেন, আমরা একটু পরে আপনাদেরকে উত্তরগুলো পাবলিশ করে দিব। অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। আর পরবর্তী সকল অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের পাবলিশ আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। এখানে লাস্ট যে খাদ্য পুষ্টি অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া দেওয়া হয়েছে। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত যে এইচএসসি 2022 পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উত্তরপত্র পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আমরা কথা দিয়ে রাখছি, সবার আগে সকল তথ্য সহকারে উত্তরগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।